आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রদ্ধার সঙ্গে শিলচরে রামনবমী পালন, আয়োজনে বজরং গিয়েছিল। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ অব্যাহত, করিমগঞ্জে মিছিল। নগদীর গ্রামে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী, বনকর্মীদের সমঝে দিল জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সমগ্র রাজ্যের সাথে শিলচরে বৃহস্পতিবার মহা রামনবমী আনন্দের সঙ্গে পালন করা হয়। রামনবমী উপলক্ষে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় শিলচরে চেংকুড়ি রোডে রাম পূজার আয়োজন করা হয়েছে। রামনবমীকে ঘিরে শিলচর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলচর চেংকুড়ি রোডে শ্রীরাম পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত দাস, মিটুন নাথ, শান্তনু নায়েক, আশিস দত্ত, পূর্ণচন্দ্র মণ্ডল প্রমুখ, বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিলচর চেংকুড়ি বন্ধ থেকে রামনবমী উদযাপন, রামনবমী মহোৎসব উদযাপন করছি। আমরা দুবছর করতে পারিনি লকডাউনের জন্যে, দুবছর আনন্দে ফুর্তিয়ে সবাই মিলে একত্রিত হয়ে সঙ্গী বাইরে মিলে খুব আনন্দ ফুর্তি করে এবারে রামনবমী উদযাপন, রামনবমী মহোৎসব উদযাপন করছি। কিরম উদযাপন করছেন আপনারা এবার রামনবমী উৎসবটা, কিরম উদযাপন করছেন? এবার তো অনেক আনন্দ ফুর্তির সঙ্গে আমরা উদযাপন করছি। এবং মহাপ্রসাদ কি বিতরণ করবেন? হ্যাঁ, মহাপ্রসাদ বিতরণ হবে। 3,000 মানুষের এস্টিমেট করেছি আমরা। তো আমরা সবাইকে এলাকাবাসী, পুরো এলাকাবাসীকে বলবো এখানে এসে প্রসাদ গ্রহণ করার জন্য। প্রসাদ 1:30 থেকে বিকাল 5 পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে। 1:30 থেকে ধর্মসভা শুরু হবে। ধর্মসভাতে সবাইকে আসার অনুরোধ করবো। সবাই কি ধর্মসভা চলবে? রামের জীবনী নিয়ে, রামের জীবন কাহিনী, রামের কাহিনী নিয়ে, স্বামী বিবেকানন্দের কাহিনী নিয়ে ধর্মসভা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরুদ্ধে দেশজুড়ে চলছে উত্তাল প্রতিবাদ। সত্যাগ্রহ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই প্রতিবাদ দেশজুড়ে চালিয়ে যাচ্ছেন কংগ্রেসরা। বৃহস্পতিবার সীমান্ত জেলা করিমগঞ্জের রাজপথে প্রতিবাদ করতে দেখা গেল কংগ্রেসের দলের ছাত্র সংগঠন এনএসইউআই এর কর্মীদের। জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা ভবনের সামনে থেকে এদিন এক প্রতিবাদী মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে এওসি চৌমাথায় এসে পৌঁছয়। প্রতিবাদ চলাকালে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় কংগ্রেস কর্মীরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ये जो तानाशाही और हिटलरशाही का दौर नरेंद्र मोदी जी और भाजपा के नेता इस देश में प्रदेश में चला रहे हैं, जिस तरीके से राहुल जी की सदस्यता को ख़त्म किया लोकतांत्रिक तरीके से, उसके बाद उनके आवास को खाली करने के लिए भी 24 घंटे के अंदर नोटिस भेज दिया गया। तो ये जो कार्यकर्ता, जो एनएसयूआई का कार्यकर्ता है, ये पूरे देश में अपने नेता के लिए, राहुल जी के लिए और लोकतंत्र और संविधान को बचाने के लिए सड़कों पर है। आज इसी क्रम में करीमगंज जिले में भी हम सभी छात्र यहाँ एकजुट हुए हैं और लोकतंत्र को बचाने की जो लड़ाई है उसमें हम सभी साथी एकता के साथ, एकजुटता के साथ इस लड़ाई को सड़कों पर लड़ रहे हैं। जो नेता हमारे सदन में लड़ रहे हैं और लोकतंत्र को बचाने की हर लड़ाई में हम सभी छात्र पूरी तरीके से आगे रहेंगे।
আমি আর পন্থর উদ্ধার করব বিজেপি ফ্যাসিস্ট সরকারে নয় আমার প্রতিবাদী কার্যসূচী হয়েছে হয়ে আছে আর আগন্তুক দিনটো যদি নাপালে কেন্দ্রের পর বিজেপি সরকার আমি তলিয়াই পেলব নয় বিজেপি সরকার ওরা ব্রহ্মপুত্র তলিয়াই পেলব নয় সেইদিনাখন লাগে কিন্তু আমার বিজেপির বিরুদ্ধে আমার এলাকার প্রতিবাদী কার্যসূচী চলি থাকবে এটা কিন্তু নিশ্চিত। কাছাড়ের নগদীর গ্রামে ধরা পড়লো এক বিরল প্রজাতির প্রাণী। এই প্রাণীটি উত্তর পূর্ব ভারতেই পাওয়া যায়। বিদেশে এই প্রাণীর অনেক মূল্য রয়েছে। প্রাণীটির নাম খাটাশ, আসলে একটি বড় প্রজাতির কাঠবিড়ালি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইন্ডিয়ান স্মল সাইবেট। এই প্রাণীর পায়খানা দিয়ে বিশেষ ধরনের কফি তৈরি করা হয়, তাই বিভিন্ন খামারে প্রাণীটি পোষা হয়ে থাকে। এই প্রাণীটি বরাকের পাহাড়ি এলাকায় দেখা গেল। এই প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে বলে জানালেন পালংঘাট ফরেস্ট বিট অফিসার জাহানুদ্দিন চৌধুরী। মঙ্গলবার রাতে নগদীর গ্রামের ঝুলনপুলের কাছে বাড়ির ছাদে ওই প্রাণীটি দেখা গেলে স্থানীয়রা উদ্ধার করেন। বুধবার প্রাণীটিকে বন বিভাগের হাতে সমচে দেওয়া হয়। এটা এমন এক জন্তু আমরা শুনছি ধরা হয়েছে, বাক্কা মানুষের মেহনত করে ধরা হয়েছে। ধরি আর ফরেস্টের সঙ্গে দেওয়া হয়েছে। এটা আর এটা ক্ষতিকর হইতে পারে আর ভালো হইতে পারে। এখানে ফরেস্টে জানে কি করবো, সরকারে জানে কি করবো, তারা সঙ্গে দেওয়া। আচ্ছা, এটা এটা আমরা ভিডিও প্লে দেখছি কেটা করা হয়েছে, তাই না হয়েছে। এটা খুব মূল্যবান জিনিস। এরপরে এটা তো আমরা লাগে তো কোনো মূল্য নাই, বুঝলে সরকার লাগে মূল্য হইতে পারে, অথবা ফরেস্টের লাগে এটা মূল্য হইতে পারে। আমরা লাগে কোনো মূল্য নাই, বেনা মূল্য আমরা ক্ষতি কর। আমরা এটা আর কিছু করবার তো নাই। আবার আবার কো, আবার কো, এইয়া আবার হই না, আবার কো, আমরা ধরা হয়েছে। ধরবার সময় বাকা ডরও লাগছে, এর বাদেও ধরা তো লাগে। ধরি আমরা বাঁধে রাখলাম, এখন বাদে পিটো পিটা জানানি হয়েছে। তাই আইসো আইয়া ও ভাই তাই একটা সন্দেহ দেওয়া হয়েছে, তাই না কইস। এটা মানে খুব মূল্যবান জিনিস। এই প্রজাতির আমরা এখানে আসেনি। আচ্ছা, মানে কোথায় রাখতে লাগে আমরা আপনারা দর্শন জায়গার ধন্যবাদ মানুষের মানুষের না জানো না। এইগুলো প্রাণী তো মানে খুব মূল্যবান আমরা। বেস্ট নিউরোসার্জন হিসেবে গ্লোবাল হার্ট কেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন শহরের ছেলে ডক্টর রত্নদীপ বোস। রাজধানী দিল্লির এক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে বেস্ট নিউরোসার্জন হিসেবে গ্লোবাল হার্ট কেয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 অর্জন করলেন শহরের ছেলে ডক্টর রত্নদীপ বোস। বৃহস্পতিবার শিলচর মেহেরপুরের এক বেসরকারি হাসপাতালে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে রত্নদীপ বোস জানান, রাজ্যের এত বড় একটি সম্মান পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন তিনি। বাল্যকাল শিলচরে কাটানোর পাশাপাশি MBBS উপাধিও তিনি নিজ শহর থেকে অর্জিত করেছেন। পরবর্তীতে গুয়াহাটি থেকে পোস্ট গ্রাজুয়েশন MS ও দিল্লির এমস থেকে নিউরোসার্জারিতে MCH উপাধি লাভ করেন। 3.5 বছর দিল্লির এই মাসে কাটানোর পর তিনি গুরগাঁওয়ের একটি হাসপাতালে গত 7-8 বছর সিনিয়র কনসালটেন্ট অফ নিউরোসার্জন হিসেবে কাজ করছেন। দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার পর মাটির টানে ঘরে ফেরার উৎসাহ নিয়ে জনগণের সেবা করার মনোভাবে শিলচরে এসে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের সংস্পর্শে আসেন এবং পরবর্তীকালে ধীরে ধীরে বেসরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের শিখরে পৌঁছে যাওয়ায় তিনি স্থায়ীভাবে নিজ শহরে তার সেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু করেন। আমি এখানে সিনিয়র কনসালট্যান্ট নিউরোসার্জন হিসাবে জীবনজ্যোতি হাসপাতালে কাজ করছি। তো নিউ দিল্লি বেসড একটা থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশন আছে, টপ নচ ফাউন্ডেশন। তারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে ওরা রিকগনাইজ করে যে কে কোথায় কোয়ালিটি ওয়ার্ক হচ্ছে, কী ধরনের ওয়ার্ক কাজ হচ্ছে। তো অ্যাজ এ রিকগনিশন অফ দ্য এফোর্ট ওনারা সার্ভে করে দেখেছেন এবং গত 23 মার্চ নিউ দিল্লির শাংরিলা হোটেলে ওনারা একটা অ্যাওয়ার্ড ইভেন্ট অর্গানাইজ করেন। সেখানে ওনারা আমাকে দ্য বেস্ট নিউরোসার্জন অফ আসাম এবং জীবনজ্যোতি হাসপাতালকে দ্য বেস্ট হসপিটাল ইন আসাম অ্যাওয়ার্ডে দেন। তো আমরা 23 মার্চ নিউ দিল্লিতে সেই অ্যাওয়ার্ডগুলি গ্রহণ করেছি। উধারবন্দ বড়সিংহা বাগানে প্রথমবারের মতো মহাধুমধামে বাসন্তী পূজা হয়। বড়সিংহা মহিলা সমিতি ও অসম মুন্ডা মহাসভার সভানেত্রী রীনা মুন্ডার কঠোর পরিশ্রমের ফলে এই পূজা করা সম্ভব হয় বলে বাগান শ্রমিকরা জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রীনা মুন্ডা জানান, আগামীতে আরো বড় মাপের পূজা হবে। আজকে মহানবমীতে প্রায় 1000 ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করে।
বর্তমানে আমাদের বসিঙ্গ বাগানে যে বাসন্তী পূজা আয়োজন করা হয়েছে, আজকে তিন দিন যাবত অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা চলছে। এখানে আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। মহিলা সমিতিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে ওনারা কম সময়ে, অতি কম সময়ে, 15-20 দিনের মধ্যে ওনারা যে এই এত বড় প্রোগ্রাম একটা করেছে, ঘরে ঘরে গিয়ে মানুষের চান্দা করে অনেক কষ্ট করেছে। আমাদের মহিলারা ও ছোটো ছোটো বহিনের ভাই বহিনরা ওরা অনেক কষ্ট করেছে। আর আমাদের এবার অনেক দুর্গাপূজার থেকে আমাদের এই বাসন্তী পূজার মণ্ডপটা অনেক সুন্দর হয়েছে, পূজা ভালো হচ্ছে। যেটা আমাদের সন্ধ্যা হলে আমাদের সন্ধ্যার সময় সংকীর্তন চলছে, সংকীর্তনের পরে চলছে আরতি, আরতির নাচ দেখানি হচ্ছে, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ। এই যে মহিলা সমিতি, মহিলা সমিতির নামটা কই না? বরসিঙ্গা দুর্গা বাহিনী মহিলা সমিতি। আমাদের মহিলা সমিতি দুর্গা বাহিনী মহিলা সমিতি সবে মিলিয়ে আমি এটা আমরা ডিসিশন লইছি যে নিয়েছি যে 15-20 দিন আগে মানে আমরা এই ডিসিশনটা নিয়েছি। নেওয়ার বাদে আমরা সবে মিলে একটা মিটিং করেছি, এরপরে গিয়ে আমরা অনেক বাগান বাগান গিয়ে চান্দা কানেকশন করে এনেছি। আমাদের এখানে বরসিঙ্গার ছোট ছোট মেয়েগুলা ছেলেগুলা আমাদের এই দাদা ভাইগুলা সবে আমরা এক ভূমিতা মানে হয়ে করে আমরা সবে মিলে পূজাটা চান্দা কানেকশন করে টাকা কিনে পূজাটা করেছি। রাষ্ট্রীয় শ্রীরাম সেনায় রামনবমী পালন করা হয়। নবরাত্রির নবম দিনে দেশের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়। হিন্দু শাস্ত্রে এই দিনটির অনেক গুরুত্ব আছে। বিগত 2 বছর ধরে রাষ্ট্রীয় শ্রীরাম সেনা শিলচর সোনাইরুড়ে সার্বজনীনভাবে রামনবমী পালন করে আসছেন বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে। এবছরও সকাল থেকে থাকে শ্রীরাম পূজা, এরপর দুপুরে রামমূর্তি নিয়ে শ্রীরাম ধ্বনি নিয়ে এক বিরাট শোভাযাত্রার মাধ্যমে শিলচরের শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করা হয় এবং পরের দিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় বলে জানান রাষ্ট্রীয় শ্রীরাম সেনার সভাপতি দেবাঞ্জন ভট্টাচার্য, সহসভাপতি জিৎ দাশগুপ্ত, সম্পাদক সপ্তম শীল, কার্যকরী সদস্য শিবম শীল, রিমো দেব, স্যান্ডি দে সহ আরো অন্যান্যরা। কাল আমাদের পদযাত্রা একটু করে শুরু হবে, আর কালকে আমাদের প্রসাদ বিতরণ হবে। আর আমাদের কাছে সবাই শিক্ষাটনের যত হিন্দু ভাইরা আপনাদের কাছে সবাই কাছে জানালাম যে শ্রীরাম রাষ্ট্রীয় সেনা তরফ থেকে আজকে একটু করে পদযাত্রা, আপনারা সবাই যেন আসুন, আপনারা একটু সাহায্য করুন যে আমরা ছোটোমোটোভাবে অখন করছি, ভবিষ্যতে যেন আরও বড়ো করে করতে পারি, এটা যেন আপনারা সবাই একটু যোগদান দেবেন, সেই আমরা হিন্দু ভাইদের জন্য বললাম। একটা করছি, একমাত্র রামনবমী পূজাটা করছি যে আমরা হিন্দু ভাইরার লেগে আমরা সবাই জন্য আমরা একমত থাকতে পারি, ইউনিটি একটা থাকতে পারে, অতখানি এটার লেগে আমরা রামনবমী পূজাটা করলাম যে সব ভাইরা, যে হিন্দু ভাইরা যে আমরা সবসময় আগে বাড়তে পারি, সবসময় এই যে পূজাটা করলাম ভবিষ্যতে আরও করিয়ে যেতে পারি, এটার লেগে করে দিলাম। আর যে আর কিছু রিজন না, সেভাবে যে আমরা ইউনিটিভাবে সবাই মিললে চলতে পারি, এটাই আমরা কাছে উল্টাপাল্টা কথা শুরু হয়, এই ধরনের জন্য প্রচার যেন না হয় যে আমরা যে হিন্দুরা ডাবাইন লেগে বহুত মানুষও হয় যে উল্টাপাল্টা হয় এই করে সেই করে, তার লেগে আমরা মনে করছি যে আমরা যে হিন্দু সমাজ, যে আমরা যে সনাতন ধর্মের মানুষ, আমরা সবাই জন্য একজোরে একজুটে হয়ে চলতে পারি, এটি আমরা একটা। ত্রিপুরা থেকে অসমে পাচারের পথে ট্যাঙ্কার বোঝাই 6 কোটি টাকার গাঁজা জব্দ পেচার তোলে, আটক 2। ত্রিপুরা থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের মাত্রা দিনের পর দিন বেড়েই চলছে, তবে এ নিয়ে হাত পা গুটিয়ে বসে নিয়ে প্রশাসন, ফলে প্রায় প্রতিদিন ত্রিপুরা সহ অসমের স্থানে স্থানে গাঁজা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উত্তর ত্রিপুরার পেচারতোল থানার নাকা পয়েন্ট এলাকায় আগরতলা থেকে গুয়াহাটিগামী AS01AC6267 নম্বরের একটি অয়েল ট্যাঙ্কার গাড়িতে তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে বিভিন্ন সাইজের প্যাকেটে 3 মেট্রিক টন গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার মতো হবে বলে জানান SP কান্তা জাহাঙ্গীর। আজ আমি সিক্রেট ইনফরমেশন কে বেস পর এসডিপিও কুমার ঘাট কো ইনফরমেশন মিলি থি, উসকে বেস পর এক ভেহিকল কো ডিটেন কিয়া হ্যায় পেচারথল PS নাকা কি তরফ সে, অর উসকো জব চেক কিয়া তো উসমে সে লগভগ 3000 কেজি, মোর দেন 3000 কেজি গাঁজা সিজ কিয়া হ্যায়, অর উসকে সাথ মে হি ড্রাইভার অর উসকে
असिस्टेंट को दोनों का अरेस्ट भी किया है। अभी केस रजिस्टर करेंगे, उसके बाद में इन्वेस्टिगेशन फर्दर पता चलेगा कि कौन इसमें आगे फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेज कहाँ के थे और कौन कहाँ से लेकर आया और कहाँ से वो लेकर जाने वाला है। ड्राइवर का नाम क्या है? दो लोगों को अरेस्ट किया है, ड्राइवर और असिस्टेंट। क्या नाम है उनका? प्रियालाल देवर्मा है ड्राइवर और परेश देवर्मा है असिस्टेंट। इसका घर कौन सी जगह में? ड्राइवर का तो ये खोवाई में है कल्याणपुर, और जो असिस्टेंट है वो मंडाई का। मार्केट प्राइस क्या रहेगा इसका? मार्केट वैल्यू मोर देन 6 करोड़। गाड़ी कौन सी जगह से आ रहा है? गाड़ी ये खोवाई की तरफ से आ रहा था और गुवाहाटी की तरफ जा रहा था। गाड़ी का मालिक, गाड़ी का जो ओनर, अब लोग पता चला गाड़ी का ओनर, इसका एक्सीडेंट रिपोर्ट निकाल कर और बाकी फर्दर इन्वेस्टिगेशन बाकी। শিলচর বৈকুণ্ঠ ধামে সাড়ম্বরে বাসন্তী দুর্গাপূজার আয়োজন করা হয়। শরৎকালে হয় শারদীয়া দুর্গাপূজা আর বসন্তকালে দেবী দুর্গার পূজা বাসন্তী পূজা নামে পরিচিত। পুরাণ অনুযায়ী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা অকালবোধন হিসেবেও খ্যাত। আর চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন। কথিত আছে বাসন্তী পূজার প্রকৃত দুর্গাপূজা, যদিও একালে আশ্বিন মাসের শুক্লপক্ষের বা শরতের দুর্গাপূজায় অন্যতম প্রধান পূজার স্বীকৃতি পেয়েছে। কালের পার্থক্য হলে উভয় পূজার রীতি কিন্তু প্রায় একই। এবছর বাসন্তী পূজা পড়েছে 28 মার্চ তথা মঙ্গলবার। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবছরের শিলচর তারাপুর কালীমোহনরোডস্থিত শ্রী শ্রী বৈকুণ্ঠধামে বাসন্তী পূজার আয়োজন করা হবে। 27 মার্চ বাসন্তী দুর্গাদেবীর ষষ্ঠী পূজা থেকে শুরু করে 31 মার্চ তথা শুক্রবার দশমী পূজার মহোৎসব অনুষ্ঠিত হয়। আগামী 29 মার্চ বুধবার মহাঅষ্টমী তিথিতে উক্ত বৈকুণ্ঠধামে অন্নপূর্ণা দেবীর পূজা ও অন্নকূট অনুষ্ঠান পালিত হয়েছে। এইবারের বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে এই অঞ্চলে বসবাসকারী সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা মন্দিরে উপস্থিত থেকে সাহায্য সহায়তা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন শিলচর বৈকুণ্ঠধামের অধ্যক্ষ বিস্ময় চমক গোস্বামী। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজোর একটা প্রচলন চলছে অনেক বছর ধরে। এটাকে অন্নকূট উৎসবও বলা হয়। এই অন্নকূট উৎসবে প্রচুর আমাদের ভক্তবৃন্দরা এখানে অংশগ্রহণ করে থাকেন। আজকের এই দিনটাতে কালকে নবমী পুজো হবে, 30শে মার্চ নবমী পূজা হবে এবং 31শে মার্চ শুক্রবার দশমী পুজো হবে এবং এই মহোৎসবটি সম্পূর্ণ হবে। হ্যাঁ, দশমী পুজোর মাধ্যমে সেই উৎসবটি সম্পূর্ণ হবে। আমাদের এবারের পুজোতে আমি আন্তরিকভাবে আমার দুই ভাই বোনেদের এবং সনাতনী ভাই বোনেদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার আমন্ত্রণে সাড়া দিয়ে অনেকেই এসেছেন। আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সত্যি ভীষণ ভীষণ আনন্দিত তাদের উপস্থিতিতে। তারা প্রসাদ নিয়ে গেছেন বৈকুণ্ঠধাম আশ্রম থেকে, তারা প্রসাদ নিয়ে গেছেন মায়ের পুজোর প্রসাদ নিয়ে গেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শ্রদ্ধার সঙ্গে শিলচরে রামনবমী পালন, আয়োজনে বজ্রং ঘিয়ে ঝুড়ি। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ অব্যাহত, করিমগঞ্জে মিছিল। নগদীর গ্রামে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী, বনকর্মীদের সমঝে দিল জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।